হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের দেখাবো চিকেন রোস্ট রেসিপি। তো চিকেনগুলো টক দই লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে 10 মিনিট। এবার চিকেনগুলো ভাজা হচ্ছে। তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো ভাজতে হবে, ব্রাউন কালার করতে হবে। ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে তেজপাতা, জিরা বাটা, আদা রসুন বাটা 2 চামচ। তো এরপর দিতে হবে গুঁড়ো মরিচ, পোস্ত বাটা, তেবার সবগুলো মশলা একসাথে করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার দেওয়া হচ্ছে লবণ। লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এবার মশলাটা তেল উপরে উঠে গেছে, তারপর টক দইটা দিয়ে দেওয়া হচ্ছে। এবার মশলাটা ভালো করে কষাই নিতে হবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার চিকেনগুলো দিতে হবে। ঝাল ঝাল চিকেন রোস্ট। তো চিকেন রোস্ট রান্না কমপ্লিট। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন প্লিজ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।